নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে অ্যাচিভার্সের যে ডিসেম্বর মাসের যে ম্যাগাজিনটা রয়েছে দু হাজার তেইশ সালের সেটা আজকে মার্কিং করবো অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলোই আমি মার্কিং করবো তোমাদের যদি কারোর মনে হয় যে না আমি কিছু বেশি মার্কিং করে ফেলেছি তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতন করে তোমরা কাস্টমাইজ করে নিও বাদ দিয়ে দিও যদি মনে হয় আমি কোনো ইম্পর্টেন্ট পার্ট বাদ দিয়ে দিয়েছি তো অবশ্যই সেটা তোমরা মার্ক করে নিও আমার একান্ত যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি সেগুলোই আর সেগুলো থেকেই সাধারণত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে আর এইবারটাই আমি একেবারে মানে যেহেতু সামনে আর আর তিন চার দিন বাকি আমি কালকেই হাতে পেয়েছি তো সেক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছু কিছু সেকশন আমি সম্পূর্ণ মার্ক করে দিয়েছি আর কিছু কিছু সেকশন থেকে আমি একদমই মানে মার্ক করিনি বলতে পারো ঠিক আছে তো সেটা একটুখানি দেখে নিও ভালো করে ওকে চলো তাহলে শুরু শুরু করি আর একটা কথা বলি যে অবশ্যই এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে কিন্তু স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে নিও ওখানে কিন্তু আমি প্রতি মাসে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স দিই এই মাসে আমি এখনও দিই নি কারণ আমি সাধারণত ছাব্বিশ সাতাশ তারিখে দিই তো সেটা পেয়ে যাবে এছাড়াও একটা ইয়ার বুক আমি কিন্তু লঞ্চ করেছিলাম ফ্রিতে সেটাও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আমার অ্যাপে গিয়ে ফ্রি সেকশান মেটিরিয়ালে গিয়ে ওকে চলো তো তো প্রথমত আমরা আমরা দেখব এখানে নম্বর নম্বর পেজ ঠিক আছে পেজে যেটা সেটা হচ্ছে দেখবো রাজ্যের উল্লেখযোগ্য খবর এবং এখানে এই যে দুর্গা ভারত সম্মান এটা দেখব রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার কে হয়েছে সেটা দেখব আচ্ছা তারপর আমরা এখান থেকে চলে আসব আচ্ছা এদিকে সপ্তম বেঙ্গল যে গ্লোবাল বিজনেস সামিট সেটাও কিন্তু আমাদের দেখতে হবে সাত নম্বর পেজে আমরা দেখে নেবো বিভিন্ন প্রকল্প অ্যাপ পোর্টাল এবং পরিষেবা এখানে আই স্টার ট্যালেন্ট তোমার কানেক্ট পোর্টাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন স্বদেশীয় সিস্টেম মেরা ইউভা ভারত প্ল্যাটফর্ম ঠিক আছে হার্টল্যান্ড ত্রিপুরা প্রজেক্ট আট নম্বর পেজে আমরা দেখে নেব যে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা জাতীয় তোমার সমাধান বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ড্যাশবোর্ড দিশা পোর্টাল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবোর্ড বীরবল খুব গুরুত্বপূর্ণ এটা ওকে নয় নম্বর পেজে আমরা দেখে নেব বিভিন্ন যে অধিবেশন সামিট বৈঠক রয়েছে ঠিক আছে এটা কিন্তু আমরা দেখে নেব তো প্রথমে দেখো রয়েছে এখানে হারবিঙ্গর দু হাজার বাহান্নতম তম কাউন্সিলের বৈঠক ষোলোতম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এক্সিবিশন দু মেরা তোমার হৌচা উৎসব ঠিক আছে এটা কোথায় অ্যাকচুয়ালি মণিপুরে এই উৎসব যেগুলো রয়েছে কোন রাজ্যে পালিত হয় সেটা দেখে কিন্তু প্রশ্ন আসে আর কিচ্ছু আসে না ওকে আচ্ছা এখানে দেখব ষষ্ঠ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিট দু কোথায় অবস্থিত কোথায় অনুষ্ঠিত হয়েছে ক্লিয়ার দশ নম্বর পেজে আমরা দেখব গুরুত্বপূর্ণ দিবস সপ্তাহ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এই সেকশনটাকে স্টার মার্ক দিয়ে রাখো চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর এদিকেও চব্বিশে অক্টোবর ওকে এগারো নম্বর পেজে আমরা দেখে নেব সাতাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর তেইশ তেইশ অক্টোবর থেকে পাঁচই নভেম্বর ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক ঠিক আছে তেসরা নভেম্বর এদিকে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর ক্লিয়ার আচ্ছা বারো নম্বর পেজে আমরা দেখে নেব পাঁচই নভেম্বর বা পাঁচ নভেম্বর এদিকে সাত নভেম্বর নয় নভেম্বর দশ নভেম্বর এবং এগারো নভেম্বর ক্লিয়ার তেরো নম্বর পেজে আমরা দেখে নেব চোদ্দ নভেম্বর পনেরো থেকে একুশ নভেম্বর ১৬ নভেম্বর ষোলো নভেম্বর সতেরো নভেম্বর আচ্ছা চোদ্দ চোদ্দ নম্বর পেজে এদিকে দেখো উনিশ নভেম্বর উনিশ নভেম্বর উনিশ নভেম্বর কুড়ি নভেম্বর একুশ নভেম্বর উনিশ থেকে পঁচিশ নভেম্বর পনেরো নম্বর পেজে আমরা দেখে নেব দু মানে অক্টোবর নভেম্বর মাসে যে আন্তর্জাতিক জাতীয় জাতীয় এবং আন্তর্জাতিক যে চুক্তি এবং মৌ রয়েছে তো প্রথম অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি হ্যাল ওকে তারপরে ভারত ও নেদারল্যান্ড ষোলো নম্বর পেজে ভারত সরকার এবং এডিবি ভারত ও ইতালি ওকে সেকেন্ড হু এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক বিজ্ঞান এবং প্রযুক্তি পারলে আচ্ছা না এটা থেকে আমি দাগিয়ে দিয়েছি চীনের মানুষ মনুষ্যবাহী মহাকাশযান যান বিক্রম ওয়ান সতেরো নম্বর পেজে নাসার ইনফিউজ মিশন বিশ্বের প্রথম যাত্রীবাহী উড়ন্ত ট্যাক্সি ঠিক আছে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল দু আচ্ছা ভারতীয় নৌ সেনাবাহিনীর প্রথম ভার্টিকাল উইন টানেল ওকে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন যৌথ নৌমহড়া বার্ষিক মহড়া এক্সারসাইজ পূর্বী আকাশ ভারতের আয়রন ডোম সপ্তম এক্সারসাইজ কাজিন্দ দু হাজার নম্বর পেজে আমরা দেখে নেব এখানে নবম মিত্রশক্তি দু হাজার এদিকে ভারতীয় নৌবাহিনীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন তোমার ক্রাফট আচ্ছা পঞ্চম করপ্যাট এবং তোমার ক্লিয়ার বই এবং লেখকটা এখানে আমরা দেখে নেব ব্রেকিং দ্য মুড ওকে বা মাউট যাই বলো না কেন দ্য লর্ডস অফ ওয়াংখেড়ে আচ্ছা নীলাভু কুড়িচা ওকে এটা দেখে নেব আর এদিকে হচ্ছে স্নেক অফ হিমাচল প্রদেশ এটা দেখে নেব এবার ইন্ডেক্স এবং র্যাঙ্ক র্যাঙ্কিং এটা সবটাই দেখতে হবে এখানে কিছু বাদ দেওয়ার নেই এখান থেকে এইবারে অন্তত কিছু বাদ দেওয়ার নেই সবকটাই মার্ক করেছি সবকটা তোমরা দেখে নেবে ঠিক আছে সবকটা দেখে নেবে কিছু করার নেই কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন একটা আসবেই যে ধরনের গুরুত্বপূর্ণ আছে জিনিসটা সবকটাই দেখতে হবে ঠিক আছে দেখে নাও অন্যান্য এক্ষেত্রে দেখো ছত্রিশগড়ের এটা হচ্ছে একুশ নম্বর পেজে ছত্রিশগড়ের বাসস্থান অধিকারপ্রাপ্ত দ্বিতীয় উপজাতি ভারতের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম আচ্ছা বিশ্বের বৃহত্তম টেক্সটাইল অনুষ্ঠান আয়োজন করবে ভারত বাইশ নম্বর পেজে হচ্ছে গিয়ে সপ্তম সমস্ত জেলায় হলমার্কিং কেন্দ্র ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান ঠিক আছে তোমার কি বলে স্ট্যান্ডার্ডাইজেশন ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ প্রথ সমস্ত রাস্তার কুকুরে স্টেরিলাইজ এবং টিকাকরণ আচ্ছা তেইশ নম্বর পেজে আমরা দেখে নেব ভারত ও অর্গানিক ব্র্যান্ড ভারত অর্গানিক ব্র্যান্ডের সূচনা লাদাখের চতুর্থ জিআই দ্রব্য কী জিনিস সেটা দেখে নেবে ব্যাস আচ্ছা অনেকে আমায় জিজ্ঞাসা করো যে অ্যাচিভার্সের মাসিক ম্যাগাজিন সাবস্ক্রিপশন তো এই জিনিসটা একটু দেখে নাও অনলাইনে বোধহয় পাওয়া যায় ঠিক আছে চব্বিশ নম্বর পেজে আমরা পুরস্কার এবং সম্মান তো দেখো ব্রিটিশ একাডেমি অ্যাকাডেমি বুক প্রাইজ কে পেয়েছে দেখবে কোন লেখার জন্য পেয়েছে সেটাও দরকার গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন দেখবে আচ্ছা কোলিন্স ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার খুব গুরুত্বপূর্ণ এআই হয়েছে সেটা আচ্ছা ব্যালান ডি ব্যালান ডিওর অ্যাওয়ার্ড ব্যালান ডিওর পুরুষ ব্যালান ডিওর মহিলা মেন্স ক্লাব অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ওকে দু হাজার এই সরি পঁচিশ নম্বর পেজে আমরা দেখব রোহিণী নায়ার প্রাইজ দু হাজার তেইশ আচ্ছা কলাকার পুরস্কার লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড ওকে আচ্ছা এদিকে সাতাশ নম্বর পেজে চলে আসবো আমরা আইসিসি হল অফ ফেম কে পেয়েছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছে আঠাশ নম্বর পেজে আমরা দিকে যদি আসি তাহলে দেখতে পাবো যে জেসিবি প্রাইজ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু হাজার তেইশ ইন্টারন্যাশনাল এমই পুরস্কার আর্টস প্রোগ্রামিং এমই ডিরেক্টর অ্যাওয়ার্ড ডকুমেন্টারি ড্রামা সিরিজ টিভি মুভি মিনি সিরিজ মিস ইউনিভার্স কে হয়েছেন সেই সম্পর্কে তথ্য দেখে নেবে আচ্ছা উনত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব দেশের আন্তর্জাতিক বা সাম্প্রতিক নতুন নিয়োগ রাজকুমার রাও সিদ্ধার্থ রায় চৌধুরী মনোরঞ্জন মিশ্র রাজেন্দ্র মেনন কপ্পু সদাশিব মূর্তি তিরিশ নম্বর পেজে আমরা দেখে নেব এখানে হিরালাল সামারিয়া আচ্ছা রিয়েল অ্যাডমিরাল সি আর প্রবীণ নায়ার পঙ্কজ ত্রিপাঠী একত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব বিনয় এম টমসে সৌরভ গাঙ্গুলি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য এইচ এস প্রণয় আচ্ছা বত্রিশ নম্বর পেজে আমরা দেখে নিচ্ছি এখানে সাম্প্রতিককালে আন্তর্জাতিক নতুন নিয়োগ অপর্ণা গুপ্তা এবং গিরিশচন্দ্র মুর্মু এরপরে তেত্রিশ নম্বর পেজে হচ্ছে সাম্প্রতিক প্রয়াণ গুরুত্বপূর্ণ প্রয়াণ তো দেখো সালিমুল হক লীলা ওমচেরি গিয়ে প্যাটেল এরপরে আমরা দেখে নেবো চৌত্রিশ নম্বর পেজে ডেম অ্যান্টানিও ব্রিজেন্দ্রনাথ গোস্বামী এস ভেঙ্কট রামানান পি ভাতশালা ওকে পঁয়ত্রিশ নম্বর পেজে খেলাধুলা সৈয়দ মুস্তাফা আলী ট্রফি কে জিতেছে কী বৃত্তান্ত অবশ্যই দেখে নেবে প্লেয়ার অফ দ্য সিরিজ কে ছিল মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা কে জিতেছে দেখে নেবে আচ্ছা দাবার ক্ষেত্রে শুধুমাত্র যে ফিডে গ্র্যান্ড সুইস দাবা প্রতিযোগিতা কার রেসিং তিনটে পয়েন্টই পড়বে ঠিক আছে কার রেসিংয়ের যে তিনটে ফর্ম মানে গ্র্যাফি ফর্মুলা হয়েছে সবকটাই দেখবে অ্যাথলেটিক্সের ন্যাশনাল গেমস খেলার উদ খেলার ম্যাস্কার্ট অ্যাথলিট মহিলা দেখলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সচিনের মূর্তি উন্মোচিত হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটাও দেখে নেবে সাঁত্রিশ নম্বর পেজে আইসিসি বিশ্বকাপে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে আসা উচিত সাধারণত টুর্নামেন্টের ফরম্যাট কী ছিল কততম আসর ছিল এটা গুরুত্বপূর্ণ ম্যাচ কাট কী ছিল খেলার স্থান কোথায় সবাই জানো একক ইনিংসে সর্বাধিক রান কে করেছে সর্বাধিক মোট রান কে করেছে সর্বাধিক উইকেট কে সংগ্রহ করেছে শ্রেষ্ঠ বোলিং কার্ড ছিল ইত্যাদি এদিকে দেখো প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে সর্বাধিক অর্ধশত রান কে করেছে সর্বাধিক শত কে করেছে সর্বাধিক মেরেন কে নিয়েছে সর্বাধিক ছক্কাকে মেরেছে সর্বাধিক ডট বল করেছেন সর্বাধিক ম্যাচে জয়লাভ করেছে ভারত সেটা তোমরা জানো আচ্ছা আটত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব আইসিসি বিশ্বকাপের যে পুরনো যে রয়েছে কে তো দেখো দু হাজার উনিশশো তিরাশি এবং দু হাজার এগারো কার অধিনায়কত্ব জিতেছে ঠিক আছে এবং কার বিরুদ্ধে জিতেছে ক্লিয়ার এটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদেরকে আচ্ছা উনচল্লিশ নম্বর পেজে উত্তর সম্প্রতিকে আমি জাস্ট নাম্বারগুলো বলছি শুধু একটাই ছত্রিশ নম্বর একচল্লিশ নম্বর পেজে চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আচ্ছা বিয়াল্লিশ নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে চুয়াত্তর নম্বর একটাই তেতাল্লিশ নম্বর পেজে ছিয়াত্তর বিরাশি পঁচাশি একানব্বই চুরানব্বই চুয়াল্লিশ নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি আটানব্বই একশো চার একশো এগারো পঁয়তাল্লিশ নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি একশো একত্রিশ একশো তেত্রিশ ছেচল্লিশ নম্বর পেজে একশো সাঁত্রিশ একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ একশো আটচল্লিশ সাতচল্লিশ নম্বর পেজে একশো ছাপ্পান্ন একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি আচ্ছা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিক্যু অবশ্যই প্র্যাকটিস করে যাবে এখানে যে একশোটা কোশ্চেন আছে অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এক নজরে ব্যাংকিং এবং অর্থনীতি আটান্ন নম্বর পেজ এটা অবশ্যই অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবে পুরো পেজটা ক্লিয়ার এরপরে ডাব্লিউ প্ল্যানার এখন আর পড়ার কোনো দরকার নেই কোনো কাজেই লাগবে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ